হ্যালো বন্ধুরা, আজকে হিপা সালপান নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আমার আল ইলাজ হোমিও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বটন রয়েছে তাতে ক্লিক করে, তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। তাহলে আমার তরফ থেকে যে সমস্ত ভিডিও আপলোড হবে তা পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আজকে হিপা সালপান নিয়ে আলোচনা করব। হিপার সালপার খনির থেকে তৈরি করা হয়েছে। হিপার সালপার এর রুগী প্রথম শ্রেণীর শীত কাতর, মায়াজম, সুরিক, সিফিলিটিক, টিউবারকুলার, হিপার সালপার রুগীর আক্রমণ ডান পার্শ্ব, উপরে ডান পার্শ্ব এবং নিচে বাম পার্শ্ব, দৈহিক ও মানসিক উভয় দিক থেকে হতে অত্যন্ত অনুভূতি সম্পন্ন, সামান্য কারণে বিরক্তি প্রকাশ করে, তাড়াতাড়ি ও বস্তুভাবে কথা বলে, বস্তুভাবে জল পান করে, পারদের অপব্যবহারে যাদের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, সামান্য আঘাত লেগে সেখানে পুজ জন্মে, সেসব রোগে পুজ জন্মাবেই মনে হয়। হিপার সালপার সেক্ষেত্রে ফোড়া ফাটিয়ে দেয় ও দুটো সারিয়ে তুলে, ঠান্ডা বাতাসে অনুভূতি সহ্য করতে পারে না, পাশের ঘরের দরজা খোলা থাকলেও ঠান্ডা বাতাস যেন গায়ে লাগে, গরমের দিনেও মুখ অবধি ডেকে রাখে, খোলা গায়ে থাকা অসহ্য, সামান্য খোলা হাওয়া গায়ে লাগলে সর্দি কাশি হয়, প্রস্রাব টেমে টেমে হয়, ধীরে ধীরে হয়, কোনো বেগ থাকে না, কাশি দেহের যে কোনো অঙ্গ অনাবৃত্ত হলেই কাশি শুরু হয়, গলায় যেন মাছের কাঁটা ফুটে আসে এই অনুভূতি, চর্মরোগ অত্যন্ত পার্শ্বকাটক, আক্রান্ত অংশে শোয়া লাগলে প্রায় মূর্ছা যায়, বৃদ্ধি ব্যথা যেদিকে সেদিকে, চুলে ঠান্ডা বাতাসে গায়ের টাকা খুলে ফেললে ঠান্ডা খাদ্য ও পানিয়ে আক্রান্ত অঙ্গে শোয়া লাগলে, রাস সাধারণতভাবে গরমে গায়ে গরম ডাকা দিলে, বিশেষত মাথা শুষ্ক আবহাওয়া বিশ্রামে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।